যখন বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি পৃথিবীর জমিনে এলেন কেমন নবী মেনেছিলেন কেমন কোরআন মেনেছিলেন কেমন নামাজটা পড়েছিলেন কেমন ইবাদতটা পড়েছিলেন ইমানের শক্তিটা কেমন ছিল আমার আল্লাহ মনোনীত করেছেন ছোট বয়স থেকে বড় পীরকে সারা আলামের জন্য বড় পীর বানাবেন গাউসুল আজম বানাবেন ওলিদের বাদশা বানাবেন যেমন আপনারা আমার নবীকে ছোট বেলা থেকে আমার আল্লাহ ঠিক করে নিয়েছিলেন যে রাহমাতুল লিল আলামিন বানাবেন তাই ছোট বেলা থেকে আমার নবীর উপর রহমত ছিল অনুরূপ দেখতে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদির জিলানীকে ওলিদের বাদশা বানানো হবে তাই ছোট বেলা থেকে তার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন একদিন ছোট বয়সে আব্দুল কাদির জিলানী বাবা বড় পীর আব্দুল কাদির জিলানী রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে কিছু পশু যাচ্ছে গরু যাচ্ছে ভাই আমার তারা দাঁড়িয়ে গেল বড় পীর আব্দুল কাদির জিলানীকে পাশ দিল সাইড দিল গরুর জবান খুলে গেল বড় পীর আব্দুল কাদির তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পেছনে যাবার জন্য নয় তুমি আমাদের পেছনে যাবে না চলো চলো তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের সামনে যাওয়ার জন্য ছোট্টবেলা থেকে রহমত দয়া অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করতে লাগলেন এক শ্রেণীর মানুষ মানতে চায় না নামধারী পণ্ডিত কিছু বেরিয়েছে ফেসবুকের বক্তা ফেসবুকের আলেম ফেসবুকের পণ্ডিত ফেসবুকের কিছু শ্রোতা বেরিয়েছে আর তুমি যদি ওলিদের কথা ওলিদের কারামত যদি বিশ্বাস না করো তাহলে নবীদের মুজেজা কেমন করে বিশ্বাস করবে মুসা নবী হাতের লাঠি ছাড়লেন সাপ হলো মানো তো বলে না ওটা কোরআনে আছে বলে মানি ও কোরআনে আছে বলে মানো তো ওলিদের কথাও তো কোরআনে আছে আছে না আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা আমার প্রকৃত বন্ধু হয় ওলি হয় তাদের আমি আল্লাহ বলছি কোনো খাউফ নাই ডর নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই জোরে বলেন সুবহানাল্লাহ নবীদের মুজেজারই তো অংশ তারা পেয়েছেন ওলিদের কারামাত ওলিদের কারামাত হলো হক আমার আপনার নবী আঙ্গুলের ইশারা করেছেন আকাশের চাঁদ দুখানা হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ পানি শেষ হয়ে গেছে নবী বললেন আমার হাতের উপর পানি ঢালো পাঁচটা আঙ্গুল থেকে পানির ফোঁটা বেরোতে লাগলো সেই পানির ফোঁটা থেকে আস্তে আস্তে ঝর্ণা বইতে লাগলো শত শত মানুষ কিছু কম বেশি দেড় হাজার মানুষ সেই পানি থেকে তারা ওযু গোসল বিভিন্ন রকম ফায়দা লাভ করতে লাগলো পানি শেষ সামান্য পানি ছিল নবীর হাতে ঢালার পরে ঝর্ণা বইতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ এই মুজিজা তুমি অস্বীকার করবে কোথায় এ তো হাদিস থেকে এসেছে গোসাপ আমার নবীর সঙ্গে কথা বলছে উট আমার নবীর সঙ্গে কথা বলছে আর যারা নবীদের ওয়ারেস নবী বলছেন আনা খাতামান নাবিনা লা নাবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী আসবে না তাহলে কি আসবে আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া যারা প্রকৃত আলেমে হাক্কানি হবে তারা হলো নবীদের ওয়ারেস জোরে বলুন সুবহানাল্লাহ স্টেজে বসে বসে এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে গীবত করবে চগলখড়ি করবে ওটা নবীদের ওয়ারিস নয় চায়ের দোকানে বসে বসে এই হুজুর খারাপ ওই হুজুর খারাপ ভাই আমার গীবত শেখায় চগলখড়ি করবে ও নবীর ওয়ারিস নয় বুঝতে পারছেন নবীর ওয়ারিস হওয়া অত ছেলে খেলামি জিনিস নয় বড় পীর সাহেব নবীর ওয়ারিস ছিলেন খাজা গরিব নামাজ নবীর ওয়ারিস ছিলেন পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা নবীর ওয়ারিস ছিলেন বসিরাত আল্লামা হুজুর নবীর ওয়ারিস ছিলেন পাঁচ হুজুর কেবলা ছিলেন যাদের জবান থেকে কোনো বাজে কথা বেরোবে না যাদের কাছে বসলে যাদের সামনে গেলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায় কোনো গীবত শেখায় চগলখড়ি যারা করে না যারা হিংস দিয়ে ভাই আমার টিটকিরি মেরে কোনো মানুষ ছোট করে না সেই স্টেজে হোক আর স্টেজের নিচে হোক তারা হলো নবীদের ওয়ারিস জোরে বলুন সুবহানাল্লাহ আলেম কাকে বলে অত সহজ নয় আলেম তো সবাই জানেওয়ালা সবাই বা আমল আমল ওয়ালা আলেম অনেক শক্ত ব্যাপার বুঝতে পারছেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা
জেনে রেখে দান হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন নবীর আশিক ছিলেন কেমন নবীর তরিকা মেনেছিলেন কেমন নবীর ওয়ারিস ছিলেন কেমন নবীর সুন্নতকে অনুসরণ করেছেন কেমন আল্লাহর কোরআন মাজিদকে আত্মস্থ করেছেন একটুখানি শুনুন যে সময় মানুষ আবার অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত সে সময় আমার আল্লাহ গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে পৃথিবীর জমিনে পাঠালেন শুধু তিনি একজন ওলি ছিলেন তা নয় একজন বিখ্যাত আলেম ছিলেন অনেক কিতাবের পণ্ডিত ছিলেন অনেক কিতাব তিনি লিপিবদ্ধ করেছেন পৃথিবীর বিখ্যাত আলেম ছিলেন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী হে তরুণ যুবকের ছোটবেলা থেকে বড় পীরের প্রতি আমার আল্লাহ রহমত বর্ষণ করেছেন করুণা বর্ষণ করেছেন বড় পীর সাহেব ছোটবেলাতে বাবা তার আব্বাজান ভাই আমার আব্বাজান ভাই আমার দোস্ত আমার আবু সালে মুসা জাঙ্গি দোস্ত হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানেরা ছোটবেলায় যখন মাদ্রাসায় নিয়ে যেতেন মাদ্রাসায় যখন অনেক ছাত্ররা সেখানে বসে থাকত ভাই আমার জায়গা নাই গাউসুল আজম ছোট বয়স বাচ্চা বয়স মাদ্রাসার ওস্তাদের কাছে যাবেন জায়গা নাই বসার কোনো জায়গা নাই এমন সময় গায়েবি আওয়াজ আসছে হে মাদ্রাসার বাচ্চারা তোমাদের মাঝখানে আব্দুল কাদের এসেছেন ওই আব্দুল কাদেরকে একটু বসার জায়গা করে দাও ওই আব্দুল কাদের কিন্তু সাধারণ কোনো বালক নয় সাধারণ কোনো ছেলে নয় পরবর্তীকালে ওই আব্দুল কাদেরকে আমার আল্লাহ অনেক নিয়ামতের অধিকারী বানিয়ে দেবে বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে যেতেন যে এই আওয়াজগুলো দেয় কে পরে তিনি বুঝতে পারতেন যে এই আওয়াজ আল্লাহর পক্ষ থেকে দেয়া হতো হে তরুণ যুবকেরা বড় পীরের নানাজান বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি একজন বুড়ি মার সন্তান অসুস্থ সন্তান অসুস্থ শুনল একজন আল্লাহর ওলি আছেন বাগদাদের জমিনে বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি আছেন সে আল্লাহর ওলির কাছে যদি নিয়ে যাও আল্লাহর ওলির দোয়াতে আল্লাহ চাইলে যদি তাকদীর মুআইয়্যান হয় পরিবর্তনশীল না হয় নির্দিষ্ট হয়ে যায় তাহলে যত দোয়াই করা হোক পরিবর্তন হবে না তাকদীর হলো দুই প্রকার একটা পরিবর্তনশীল আর একটা পরিবর্তন হবে না মুআইয়্যান হয়ে যায় নির্দিষ্ট হয় যদি পরিবর্তনশীল তাকদীর হয় বাগদাদে আল্লাহর ওলি আছেন সে হুজুরের কাছে নিয়ে যাও তার ওসিলা তোমার সন্তানকে আল্লাহ হয়তো সুস্থ করতে পারে বুড়ি মা কেঁদে যারে যার সেই সময় খবর পেয়ে সন্তানটাকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে আসছেন কিন্তু রাস্তায় দেখা গেল সন্তান আরো অসুস্থ হয়ে পড়ল হে তরুণ যুবকেরা আরো বাড়াবাড়ি হয়ে গেল এমন সময় লোকে বলল কি ব্যাপার কোথায় যাবে মা বুড়ি মা বলল আমার সন্তানটা বাড়াবাড়ি হয়ে গেছে আমার সন্তানটাকে একটু বাগদাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি যাও যাও আল্লাহ যদি চান সে বাগদাদের হুজুরকে আল্লাহ এত কবুল করেছেন এত তার জাবানের দোয়া কবুল করেছেন যাও মা যদি তোমার সন্তানকে আল্লাহ বাঁচানোর হন বাগদাদের হুজুরের ওসিলায় তার দোয়াতে আল্লাহ বাঁচিয়ে দেবেন হে তরুণ যুবকেরা অনেক কষ্ট করে ওই বাচ্চা অসুস্থ বাচ্চা কথা আর বলে না নড়ে না চড়ে না বুড়িমা কোলে করে নিয়ে কষ্ট করে খুঁজে খুঁজে বাগদাদের হুজুরের কাছে নিয়ে এলেন বাগদাদের হুজুরের কাছে যখন নিয়ে আসা হলো বাগদাদের হুজুর তখন বললেন মা বুড়িমা আমার আর কিছু করার নাই আল্লাহর জমিন ছেড়ে তোমার বাচ্চা বিদায় নিয়েছে মা মা গো মা আমার আর কিছু করার নাই যাও যাও মা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহর নিয়ামত আল্লাহ তুলে নেন আল্লাহর দান আল্লাহ তুলে নেন এই পৃথিবীর জমিনে আমরা কারো নয় আমরা সব হলাম আল্লাহর হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানিরা আমার শুনে সেই সময় দেখতে পাওয়া যায় বুড়িমা ঝরঝর করে কাঁদতে লাগলো হুজুর আমাকে সান্ত্বনা দিচ্ছেন ভালো কথা কিন্তু আমার এই
সন্তান ছাড়া আমার বাঁচার আর কেউ নাই, আমি কেমন করে বাঁচব। বুড়িমা কেঁদে কেঁদে যারে যার হয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। বাইরে বেরিয়ে আসার পরে দেখা যায় একটা বাচ্চা ছেলের সঙ্গে দেখা। ওই বাচ্চা ছেলেটি বলে, বাবা কাঁদছো কেন মা? তখন বুড়িমা তাকে বললেন, বাবা তোমাকে আর কি কথা খুলে বলবো, তুমি একটা ছোট বাচ্চা, তোমাকে আর কি কথা বলবো। তবে যখন তুমি জিজ্ঞাসা করেছো, তোমাকে আমার মনের কথাগুলো সব খুলে বললাম। এমন সময় সব কথাটা বাচ্চাটিকে বললো, সেই নূরওয়ালা চেহারা বাচ্চাটিকে বুড়িমা সব কেঁদে কেঁদে বলতে লাগলো। বুড়িমা বলল, বাবা আমার বাঁচার আর কোনো রাস্তা নাই, আমি কাকে নিয়ে বাঁচব? আমার এই অভাগা সন্তান ছাড়া আমার যার কেউ নাই। এমন কথা শুনে ছোট্ট বাচ্চাটি বলল, মা বুড়িমা কেঁদো না কেঁদো না, দেখো 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 তোমার সন্তানকে আল্লাহ হায়াত দারাজ করেছেন, সে চোখ খুলেছে, আস্তে আস্তে হাতটা নাড়ছে। বুড়িমা অবাক হয়ে গেল, এই তো দেখলাম মারা গিয়েছে, এটা কেমন করে জিন্দা হলো, কেমন করে জিন্দা জীবিত হয়ে গেল বাবা ছেলে, আমি কি সঠিক দেখছি না ভুল দেখছি? তুমি একটা বাচ্চা ছেলে, তোমার দোয়া থেকে জিন্দা হলো, তোমার জন্যই কি জিন্দা জীবিত হয়ে গেল? বুড়িমাকে সেই সময় সেই বাচ্চাটি বলল, মা বুড়িমা কেঁদো না, তোমার কান্নাকাটিতে আমার হৃদয় বিগলিত হয়েছে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো। বুড়িমা এত কান্না কাঁদছে, এত কষ্ট পাচ্ছে, বুড়িমার আর কেউ নাই বাচ্চা ছাড়া। আল্লাহ গো যদি তোমার হুকুম হয়ে থাকে, যদি জিন্দা করার মতো তুমি হুকুম দিয়ে থাকো, তাহলে যদি তোমার মাশিয়াতে যদি থাকে, আমার আল্লাহ আমি দোয়া চাই তুমি তো পারো জিন্দাকে মুর্দা করতে, মুর্দাকে জিন্দা করতে, তুমি বুড়িমা আর বাচ্চাটিকে আবার দুনিয়া আর জামিনে ফিরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বাচ্চাটির দোয়া কবুল করে ওই বুড়িমার সন্তানকে জিন্দা বানিয়ে দিল। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, আমার বাগদাদের হুজুর এসে হাজির হলো, এসে বলল, হে ছেলে আমি বুঝতে পেরেছি তুমি কি ঘটিয়েছ, তোমাকে বারণ করেছে, সব কাজ করতে বারণ করেছে, এগুলো করা উচিত নয়, তুমি কেন এটা করলে? এই বলে একটা ছুরি নিয়ে এলো বাচ্চাটিকে মারার জন্য। ভাইরা আমার মারার উদ্দেশ্য নয়, ভয় দেখানোর উদ্দেশ্যে বাচ্চাটি তখন ছুটতে শুরু করলো। ছুটে 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 গোরস্থানের পাশ দিয়ে যেতে লাগলো। ভাই আমার ওই বাগদাদের হুজুরও ছুটছেন, বাচ্চাটিও ছুটছেন। ছুটতে ছুটতে গোরবাসীদের পাশ দিয়ে যখন কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন, এমন সময় বাচ্চাটি আওয়াজ দিয়েছেন, হে কবরবাসী আমাকে তাড়াতাড়ি হুজুরের হাত থেকে বাঁচাও। বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবর থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা নয় যে সেম গুলোকে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে হুজুরের সামনে তারা সব দাঁড়িয়ে গেল। আল্লাহর কুদরতি ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা, এগুলো হলো কারামাত। ছোট্ট বয়স থেকে ওই বাচ্চাটি আর অন্য কেউ নয়, ওই বাচ্চাটি হলেন পরবর্তী কালের পীরানে পীর গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদির জিলানি আল বাগদাদি। বন্ধুরা আমার অনেক কথা, বড় পীর সাহেবের কথা বললে শেষ করা যাবে না, তার জীবন জিন্দেগির আলোচনা করলে শেষ করতে পারবো না। সমস্ত মাসলাকের দল মতের মানুষ বড় পীরকে মানে, সবাই মানে। নাদান যারা বোঝে না, যারা মূর্খ অশিক্ষিত, তারা বড় পীরের বিরুদ্ধে বলে। এছাড়া যে কোনো মাযহাবের, যে কোনো সিলসিলার, যে কোনো দলের সবাই কিন্তু বড় পীর আব্দুল কাদির জিলানি আল বাগদাদিকে মানে। বুঝতে পারছো? তিনি যেমন তার মধ্যে ইলমে জাহিরি ছিল, তেমন ইলমে বাতিনি ছিল। বন্ধুরা আমার, তিনি এসে দিন দিয়ে জিন্দা করেছিলেন। একদিন দেখতে পাওয়া যায়, কষ্ট হচ্ছে আপনাদের, বলে দেবো এটুকু, বলবো না শেষ করে দেবো, এটুকু বলবো ছোট্ট করে, কেমন করে দিনকে জিন্দা করেছেন বড় পীর সাহেব একটুখানি বলেন। হে তরুণ যুবকেরা, হযরতে বড় পীর আব্দুল কাদির জিলানি আল বাগদাদি বাবা একদিন ওয়াজ করতে যাচ্ছেন
রাস্তা দিয়ে এমন সময় তৎকালীন যুগে হেঁটে যাচ্ছেন রাস্তার ধারে একটা দুর্বল মানুষ একেবারে কমজোর শরীরের হাড় হাড়গুলো গোনা যাবে কঙ্কাল সার চেহারা জমিনে পড়ে আছে রাস্তার ধারে পড়ে আছে আস্তে আস্তে করে বলছে বাবা আব্দুল কাদের আমাকে ধরে তোলো বাবা আব্দুল কাদের চলে যাবেন না একটুখানি অপেক্ষা করুন বাবা আব্দুল কাদের আমাকে একটু হাতটা ধরে তুলুন বাবা আব্দুল কাদের আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি বাবা আপনি আমাকে একটু তুলুন আমাকে একটু হাতটা ধরে তুলুন বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন বাবা ছেলে আপনি জমিনে ভর দিয়ে ওঠার চেষ্টা করুন আপনি উঠতে পারবেন সেই সময় ওই দুর্বল রুগ্ন কঙ্কাল সার চেহারা ওয়ালা মানুষটা বলতে লাগলো না 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 আমি উঠবো না আপনি যতক্ষণ না আমাকে তোলেন আমার হাতটা যতক্ষণ না ধরেন আমি কিন্তু উঠব না এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী নিরুপায় হয়ে সেই কঙ্কাল সার রুগ্ন মানুষটার হাতটা ধরলেন ধরে যখন টান দিয়ে তুললেন তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা হয় কঙ্কাল সার মানুষটা মোটা তাজা হয়ে গেল জোরে হবে না বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন বাবা ছেলে তুমি কে মানহাত্তা তুমি কে হু আর ইউ তুমি কে সে সময় বলল আই অ্যাম দ্বীন আই অ্যাম শরিয়া আই অ্যাম ইসলাম আমি তো দ্বীন আমি তো শরিয়া আমি তো ইসলাম ইসলাম দুর্বল হয়ে গিয়েছিল দিন রুগ্ন হয়ে গিয়েছিল জমিনের সঙ্গে মিশে গিয়েছিল দিন এই সময় আমার আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন দিনকে জিন্দা করার জন্য ইসলামকে মজবুত করার জন্য ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ আপনাকে পাঠালেন এই দুর্দিনে দুঃসময়তে আপনি যদি না আসতেন পৃথিবীর মানুষ দিন ভুলে যেত ইসলাম ভুলে যেত শরিয়াত ভুলে যেত আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিনকে জিন্দা করলেন আপনি দিনকে জিন্দা জীবিত করলেন আজ থেকে আপনার একটা লাকাব হলো মাহিউদ্দিন 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 অর্থাৎ দিন কো জিন্দা করনে ওয়ালা আপনি দিনকে জীবিত করেছেন আপনার মাহিউদ্দিন লাকাব হয়ে গেল জোরে হবে না আরে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার যুগে যুগে ওলি আউলিয়ারা এসে আবার ইসলামকে শক্তিশালী করেছে দিনকে মজবুত করেছে যখনই মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত তখনই আমার আল্লাহ নবীদের ওয়ারেসকে পাঠিয়েছে বর্তমানে আলেমে হাক্কানিরা ওলিয়ে কামেলরা হকভাবে তারা ইসলামের প্রচার করে ইসলামকে মজবুত করছে বাপেরা আমার তাই আজকের আলোচনা থেকে এটুকু আপনাদের কাছে বলে যাই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন নামাজ ছেড়ে দেবেন না নামাজ ছেড়ে দেবেন না ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদতটা করুন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ ছাড়বেন না আর আমার দয়া দয়ার নবীর যে সুন্নত গুলো আছে আমি অনেক সুন্নতের কথা বললাম চেটে বুঝে খাওয়া সুন্নত বসে পানি পান করা সুন্নত পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত নবীর নির্দেশ দয়ার নবী বলেছেন পুরুষদের জন্য মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিল নার পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত হবে পোশাকটা যায় ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে ভাই সমস্ত ইমামের একমত ম্যাক্সিমাম ইমামরা বলেছেন ভাই আমার কেউ বলেছেন পায়ের গিরার নিচে পুরুষদের পোশাক পরা হারাম কেউ বলেছেন মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি অনিচ্ছাকৃত ভাবে যদি চলে যায় মাফ করার মালিক আল্লাহ ইচ্ছাকৃত ভাবে পরা চলবে না স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ওই গিরাতে পুরুষদের এক ধরনের হরমোন তৈরি হয় এটা বিশেষজ্ঞ থেকে প্রমাণ এই হরমোনটা পুরুষদের উপকারে লাগে আর এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত বাতাস উন্মুক্ত পানি উন্মুক্ত হাওয়া চাই বুঝতে পারছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার আমাদের শরীরে অসংখ্য ছিদ্র আছে কোটি কোটি ছিদ্র আমরা যখন ঘেমে যাই তখন বুঝতে পারবেন শরীরের ভিতর থেকে এই লোমগুলোর গা দিয়ে ঘামগুলো বেরিয়ে আসে ছিদ্র আছে বলি বেরিয়ে আসে এর সঙ্গে একটা কানেক্ট আছে নাই তা নয় কেউ যখন মোজা পরেন আলাদা কথা কিন্তু আপনি তা বলে সবসময় ঝুলিয়ে রাখতে পারবেন না
কখনো সকনো নেমে গেছে আলাদা জিনিস অনিচ্ছাকৃত ভাবে হলে মাফ করার মালিক আল্লাহ কিন্তু একবারে বুখারী শরীফের হাদিস আপনি অস্বীকার করবেন কি করে বুখারী শরীফের হাদিস আপনি অস্বীকার করবেন কি করে ভুলবশত হয়ে গেছে আল্লাহ মাফ করবেন হতে পারে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না নবীর কথা যেখানে নবী নিষেধ করেছেন তার উপরে কোনো রকম কেরামতি আমাদের চলবে না আমাদের কেরামতি চলবে না বাপেরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার এগুলো সব সুন্নাত সব নবীর সুন্নাত নবীর নির্দেশ কিন্তু দাঁড়ি রাখা 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বরের সুন্নাত এখন দাঁড়ি রাখা ফ্যাশন বিরাট কোহলি দাঁড়ি রেখেছে হরভজন সিং লিওলেন মেসি গ্যারি মিলার ভাই আমার মঈন আলী খান হাসিম আমলা জুনায়েদ জামশেদ ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং সবাই দাঁড়ি রাখে দাঁড়ি এখন মুখের সৌন্দর্য হে যুবকেরা লজ্জা পেও না ফ্যাশন দাঁড়ি নয় বিরাট কোহলি হরভজন সিং রেখেছে বলে নয় নবীর সুন্নত মনে করে ছোট হলো দাঁড়িটা রাখো ছোট হলো দাঁড়িটা রাখো আজ বেঁচে আছো কাল বেঁচে থাকবে কিনা গ্যারান্টি নাই কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন কিয়ামতের একটা দিন আজকের হিসাবে 50,000 বছরের একটা দিন হবে এক একটা দিন সেই দিনের তুলনায় 50 বছর 60 বছর বেঁচে আছো পৃথিবীতে তার মানে সেই দিনের অনুপাতে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বেঁচে আছো কিসের সৌন্দর্য কিসের অহংকার কিসের তাকাব্বরি হেদায়েত হয়ে যাও বাপ নামাজটা পড়ো রাসূলের সুন্নতটা মানো মুখের দাড়িটা নবীর সুন্নত মনে করে রাখো রাখতে লজ্জা লাগছে ছোট রাখো বড় রাখতে বলছি না ঈমানের মজবুতি মানলে বড় হয়ে যাবে এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাঁড়ির দেখা হতে পারে ওই দাঁড়িটা হবে নাজাতের জারিয়া বাপেরা আমার দুটো কথা বললাম একদিকে ঈমানকে মজবুত করতে হবে দুই নাম্বার আমল করতে হবে আমলগুলোর মধ্যে দুটো বড় বড় আমল বলেছি একটা হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ আর একটা হলো সবচেয়ে বড় সুন্নাত মুখের দাড়ি এই দুটো জিনিস করুন জীবন ধন্য হয়ে যাবে পৃথিবীতে সাকসেস পাবেন চাকরিতে সাকসেস কারবারে সাকসেস ব্যবসায় সাকসেস সব ভাই আমার চাষবাসে সাকসেস আপনাকে সাকসেস দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ নিজে বলছেন হাইয়ালা সালাহ এসো নামাজের দিকে এসো হাইয়ালাল ফালাহ এসো কামিয়াবির দিকে এসো নামাজ পড়লে কামিয়াবি আমি আল্লাহ দেব এ আল্লাহর কথা পৃথিবীর কোন মানুষের কথা নয় আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয় আমার দাদা জান পীর নবীর হুজুর কেবলার কথা নয় কথা হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ কথা হলো নবীর দয়ার নবী বলেছে ভাইরা আমার তোমরা নামাজে নামাজের মধ্যে চলে এসো আমার আল্লাহ তোমাদের কামিয়াবি দান করবেন তোমাদের সাকসেসফুল করবেন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন এর জোরে হবেন আল্লাহুম্মা আমিন যা নাই জলে যা নাই স্থলে তা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন ওয়া আল্লামাহুল বায়ান বায়ান কথার ব্যাখ্যা মুফাসসিরিনরা বলেছেন যে আল্লাহ তাকে এমন ইলম দিলেন বয়ান করার ইলম দিলেন সে বয়ানের ব্যাখ্যা হলো আসমান জমিন যা কিছু বাহ্যিক আর যা কিছু গোপন সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ আপনার আমার নবীকে দান করলেন বুঝতে পারছেন আমার নবী কেন তৎকালীন যুগের লেখা পড়া জানতেন না তার কারণ হলো জালেমরা বলবে নবী কোরআন লিখেছে জালেমরা বলবে নবী কোরআন লিখেছে তাই আল্লাহ কোরআন মাজিদে বলেও দিয়েছেন আপনি তো এর আগে কখনো কোনো কিতাব পড়েননি আর কখনো কোনো কিতাব লেখেননি আপনি এর আগে কোথাও কখনো লেখেননি আর পড়েননি তাই এই কোরআন আমি আপনাকে দান করলাম যাতে করে জালেমদের মনে কোনো সন্দেহ না তৈরি হয় যে কোরআন আপনি লিখেছেন বলুন নাউজুবিল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সে কোরআন মাজিদের আমি যা বলেছি এর আগে অনেক কথা বলেছি কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে 1450 বছর আগে কোরআন মাজিদে বলা হয়েছে
তৎকালীন যুগে কোন প্যাথোলজি ছিল না, কোন রকম কোন ল্যাবরেটরি ছিল না, কোন গবেষণা কেন্দ্র ছিল না। আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে জানালেন, আজকের বিশেষজ্ঞরা, ভূতত্ত্ববিদরা, পরিবেশবিদরা, আজকে ভৌগোলিক গবেষণাকারীরা, ভাই আমার পৃথিবীর, ভাই আমার ভূতত্ত্ববিদ নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন, তারা গবেষণা করে বলছেন পাহাড়গুলোকে আমরা যতটা মাটির উপরে দেখতে পাই তার থেকে 90% মাটির নিচেতে আছে। অর্থাৎ আমার আপনার আল্লাহর কোরআনের কথা মিলে যায়, পাহাড়গুলোকে আল্লাহ পেরেকের মতো গেড়েছেন কোরআন দ্বারা প্রমাণিত হয়ে যায়। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা নয় সামঞ্জস্য হয়ে যায়। দুই সমুদ্রের কথা আমি বলেছি, 1942 সালে কোস্টা থিওরির মাধ্যমে দুই সমুদ্রের পানির রং একসঙ্গে, দুই সমুদ্রের পানি একত্রিত হয়েছে, কিন্তু তাদের রং কালার বৈশিষ্ট্য ভয়াবার সব কিছু আলাদা আলাদা যে যারা আছে, অথচ দুই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। 1942 খ্রিস্টাব্দে কোস্টা থিওরির মাধ্যমে পৃথিবীর মানুষ জানতে পেরেছে, অথচ এই দুই সমুদ্রের পানি আপনারা দেখেছেন ভিডিও ফুটেজের মাধ্যমে, দুই ধরনের পানির কালারটা আলাদা, জাহাজ চলে যাচ্ছে আপনারা দেখেছেন। এই দুই সমুদ্রের পানির গবেষণা আজকে হয়েছে, কিন্তু দুই সমুদ্রের পানির কথা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সুরার নাম হলো সুরা রহমান, খুলুন বাবা খুলুন, সামনের দিক থেকে কয়েকটা লাইন পড়লি আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহারাইনি আল তাকিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মাওলানা সাহেব বসে আজ জিজ্ঞাসা করবেন, বাহারুন কথার অর্থ হলো সমুদ্র, বাহারাইনে মানে হলো দ্বিবচন, দুটো সমুদ্র, দুটো সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু আমি আল্লাহ তাদের মাঝখানে একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি যার দ্বারা তারা মিলেমিশে একাকার হয়নি। সব আল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার জেনে রেখে দেন, নামাজ নিয়ে গবেষণা করুন, পৃথিবী বিখ্যাত ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা নামাজ নিয়ে গবেষণা করলেন, নামাজ নিয়ে গবেষণা করে বলেন নামাজের মধ্যে আছে উত্তম ব্যায়াম, অর্থাৎ নামাজ যদি কেউ পড়ে তার শরীর চর্চা চর্চাও হয়ে যাবে, অটোমেটিক শরীর চর্চা হয়ে যাবে। কিন্তু মুসলমান শরীর চর্চার জন্য নামাজ আমরা পড়ি না, নামাজ পড়ি আল্লাহর সবচেয়ে বড় ইবাদত বলে নামাজ পড়ি। নামাজের থেকে বড় ইবাদত কিছু নাই আছে নাকি? জোরে বলেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজকে কায়েম করল সে আল্লাহর দ্বীনকে কায়েম করল। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করল। এ যুবকেরা তুমি নামাজ ছেড়ে দিয়েছো মানে তোমার দ্বারাই দ্বীন ধ্বংস হচ্ছে, মাথায় রাখবে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি বাস্তালাতে পালাম, ইমাম সাহেবের জালাম, তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে পালাম। কেন রে ভাই, যদি ইমাম সাহেব দেখতে পায়, যদি মুয়াজ্জিন সাহেব দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়।
নামাজের সময় হলে মুসলমানের ছেলেরা ক্যারাম খেলতে যায়, নামাজের সময় হলে মুসলমানের ছেলেরা তাস খেলতে যায়, জুয়া খেলতে যায়, ফ্রি ফায়ার পাবজি খেলে সময় কাটায়। হে তরুণ যুবকেরা, অনলাইন গেম খেলে সময় কাটায়। এর আগে আমি বলেছি অনলাইন গেম গুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম গুলো খেলা হারাম। এই গেম গুলো যারা খেলবে শুধু হারাম কাজ তো করছে তা নয়, বরং শয়তান ভাইতে পরিণত হবে। আল্লাহর কোরআন বলেছে যারা অপচয় সময় নষ্ট করে, অপচয় যারা খরচা করে, অপচয় নষ্ট করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচাকারী অর্থাৎ পয়সা খরচা, ব্রেন খরচা, সময় খরচা, মোবাইল খরচা, ব্যাটারি খরচা, ভাই আমার বুদ্ধি খরচা, শিক্ষা থেকে বঞ্চিত, পিতামাতার অবাধ্য, ভাই আমার শিক্ষা থেকে দূরে সরে থাকা, কাজ কর্ম থেকে বঞ্চিত, লাইফ ভবিষ্যৎ থেকে তারা বঞ্চিত হওয়া, এই সব কিছু অন্যায় কাজ অপচয় করার কারণে সব শয়তানের ভাইতে পরিণত হয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন অনলাইন গেম গুলো খেলা বন্ধ করবেন। বিভিন্ন কোম্পানি রাত দিন শুধু বলছে গেম লোড করো পয়সা ইনকাম হবে, মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। আপনি আর কাজকর্ম করবেন না, বুদ্ধি খাটাবেন না, সবসময় ওই করবেন, বুঝতে পারছো? ওই গেম গুলো ডিলিট করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই সমস্ত ফেতনা থেকে, এই সমস্ত সামাজিক অবক্ষয় থেকে, সামাজিক অশান্তি থেকে, অন্যায় অত্যাচার অবিচার থেকে একমাত্র বাঁচাতে পারে নামাজ। তাই আল্লাহর কোরআন বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বান্দা তুমি নামাজে দাখিল হয়ে যাও, নামাজটা শুরু করে দাও, মসজিদে যখন আজান দেবে হাই আলা সালাম, মুসলমানের ছেলে তাড়াতাড়ি ওযু করে মসজিদে যাবে। বাবা ওয়াক্তে হল ওযু কর মসজিদে চল, ওয়াক্তে হল ওযু কর মসজিদে চল, খোদার হুকুম পালন কর নামাজটা পর, ওয়াক্তে হল ওযু কর মসজিদে চল, দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আরে জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ওয়াক্তে হল ওযু কর মসজিদে চল, বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আজাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্তে হল ওযু কর মসজিদে চল, খোদার হুকুম পালন
নামাজটা পড়ো ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না আরে জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার মুসলমান একটুখানি ভাবনা চিন্তা করুন একটুখানি লক্ষ্য করুন তাহলে নামাজ ছেড়ে দিলে চলবে না আপনাকে আমাকে ভাবতে হবে নামাজ ছেড়ে দিলে চলবে না নামাজের সময় হলে যতই কাজ থাকুক নামাজ আপনাকে পড়তে হবে নামাজ আপনি পড়তে যাবে এটা আপনাকে ভাবতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ সেই নামাজ আপনি ছাড়বেন না ইবাদত আরো অনেক ইবাদত রোজা হজ যাকাত ডান দিকে ঘুমানো কাত হয়ে ঘুমানো নবীর সুন্নত ইবাদত বসে পানি পান করা নবীর সুন্নত ইবাদত চেটে বুঝে খাওয়া নবীর সুন্নত ইবাদত পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া এখন ভোগ লাগলে ক্ষুধা লাগলে ছেলেরা গলা পর্যন্ত টেনে মেরে দেয় খালি বলে নিয়ে আয় নিয়ে আয় যদি বিয়ে বাড়ি আবার যায় বলে কটর কটর রসগোল্লা খেলি ভাই বলে ওই মোটামুটি আমি 30টা মতো চালিয়েছি অসুবিধা নাই হ্যাঁ বিরিয়ানি আর কেলিয়া কুপ্তা কি আছে নিয়ে খালি বলে খাই আর খাই শেষে বলে পান মশলা চাই তারপরে অবস্থা খারাপ বুঝে বলে র্যান্টাক আর জিনটাক দিবি ভাই মানে গলা পর্যন্ত আমন টেনে খেয়েছে পেটে পারে হুরুস হারুস করছে শুধু কি করবে ঠিক করতে পারছে না হ্যাঁ পরের পেয়েছে ঝেড়ে মেরেছে আর যাবার সময় বলছে রান্নাটা সবই ঠিক আছে লবণটা একটু কম হয়েছে তো খেলি কেন হতভাগা এত খেয়ে নিয়ে ঠিক বদনাম কিছু লোক আছে সবাই নয় আছে না না বাপের আবার নবী যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আজকে আজকের পণ্ডিতেরা তারা আমার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা হে তরুণ যুবকেরা যুগে যুগে যখনই মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছে তখনই আমার আল্লাহ তখনই আমার আল্লাহ বড় বড় মাহবুব বান্দাদের পাঠিয়েছেন এই রাবিউস সানি মাস আপনার আমার মাঝখানে যাচ্ছে বাবা ছোট্ট করে না বললে নয় একটু বলে দিই